আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, তো এখন ঠিক বাজে হলো 1:30 মতো বাজে। আমার ঘরের সব কাজ শেষ, তো আমি আজকে ইফতারিতে চিকেন ফিঙ্গার বানাবো। তো সেই কারণে আমি যে চিকেন নিয়ে এসেছিলাম, বুকের অংশ আমি আলাদা করে কিনে নিয়ে এসেছিলাম, তো এটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখন এরকম ফিঙ্গারের মতো করে বা জুলিয়ান কাট যেটাই বলেন না কেন, এভাবে যে কেটে নিচ্ছি চিকেনটাকে। তো এটা আমি এখন ম্যারিনেট করে রাখবো, ভাবলাম ম্যারিনেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আপনাদের কারো কাজে লাগে। আপনারা যদি এই রোজার ইফতারে কেউ বানাতে চান জিনিসটা, তাহলে হয়তো আপনাদের কাজে লাগবে, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যেরকম সবার রোজা কেমন যাচ্ছে, আলহামদুলিল্লাহ সবার রোজা নিশ্চয়ই ভালোই যাচ্ছে। আসলে রোজার ব্যস্ততায় আমি কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারছি না, এই জন্য খুবই সরি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আগের মতো করে কমেন্টের অ্যান্সার দিব। তোষান হলো কার্টুন দেখছে, সে স্কুল থেকে এসেছে একটু আগে না 12টায় তো ছুটি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে স্কুল থেকে এসেছে। তো এখন যেহেতু আমার কাজ শেষ, ওকে আমি এখন শাওয়ার দিয়ে দিব, কারণে ভাবলাম যে একটু দেখুক যে সবগুলো কাটা হয়ে গেছে। এটা একটু না, সবই ঠিক আছে, মোটামুটি এরকম হলেই হবে, যে সাইজের কাটতে হবে আর কি। তো আমি এখন এটা ম্যারিনেট করব, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে ম্যারিনেট করি বা কী কী দিয়ে ম্যারিনেট করি। ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু আমি এটা একটা ব্যাটার তৈরি করব, সেটাতে ডিপ করে তারপরে আমি ফ্রাই করে নিব, তাই এখানে এইগুলোর পরিমাণ একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ব্যাটারেও এগুলো যাবে। তো খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে বা একটা বক্সে করে আমি এখন ফ্রিজে নর্মালে রেখে দিব, আমি ইফতারির আগে বের করে তারপরে সুন্দর করে ফ্রাই করে নিব। অনেকে ইফতারির দাওয়াত দিলে হয়তো টেনশনে থাকেন যে কী কী বানাবো, কী কী আইটেম করব, তো এগুলো ছোটোখাটো জিনিসগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে এবং এগুলো করে ফেলতে পারেন বাসায় খুব ইজিলি, চিকেনটা সবসময় অ্যাভেলেবেল থাকে। হয়ে গেল ম্যারিনেট করা, তো ঠিক আছে আমি এখন তাহলে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি নর্মালে। আমি আজকে একটু ইফতারি বানাতে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে, কারণ আমি আজকে একটু দুই জায়গায় ইফতারি দিব ইনশাল্লাহ, তো এই কারণে। তো আমি সেই চিকেন ফিঙ্গারগুলো ফ্রাই করে নিব, এই কারণে আমি এখানে ময়দা নিয়েছি ফ্রাই করার জন্য আর কি, ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি দিব হলো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়োটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি ওখানে অ্যাড করেছি, তাই একটু হালকা দিলেই হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, একদমই সামান্য, কারণ আমি চিকেনটা লবণ গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। আর দিব হলো আমি শুকনা মরিচের গুঁড়ো হালকা। তো এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে নিব আর কি, এটাতে আমি ডিপ করব, ডিপ করে দেন আমি ফ্রাইটা করে নিব। তো আমার একটা ডিম লাগবে, ওদিক থেকে সব আমি গুছিয়ে রেখেছি, বেগুনি আলুর চপ বানিয়ে রেখেছি, পেঁয়াজ গুঁড়ো ডাল বাটা ফ্রিজে আছে আমার, ছোলাটা আমি ভুনে ফেলেছি। আসলে ইফতারির সময় টুকিটাকি কাজগুলো একটু আগে যদি এগিয়ে রাখা যায়, তাহলে ইফতারির সময় খুব বেশি একটা তাড়াহুড়ো হয় না। হয়ে গেছে আমার এটা তৈরি করা, আমি এখন একটা ডিম ফেটিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, তো চিকেনটা আমি এরকম একটা বক্সে ভরে নর্মালে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো, 2 ঘন্টারও বেশি হবে, মিনিমাম 2 ঘন্টা রেখে দেওয়ার ট্রাই করবেন। তো আমি এটা ডিমে এভাবে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে আমি এখন সরাসরি এটাকে দিয়ে দিচ্ছি হলো যতটা সম্ভব পারা যায় ডিমটা খুব ভালোভাবে ছাড়িয়ে দেন ময়দাটার মধ্যে দিতে হবে। দিয়ে এটা আমি খুব ভালোভাবে এখন ময়দাটার সাথে সুন্দর করে মাখিয়ে তারপরে আমি ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিব। আরেকবার করতে হবে আমাকে সেম কাজটাই, দুইবার করতে হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে সবগুলো এভাবে বানিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো আমি ফ্রাই করে নিই, তাহলে যে কয়টা ফ্রাই করব সেই কয়টা ফ্রাই করে নিব, যদি থাকবে সমস্যা নেই, পরেও করে নেওয়া যাবে। আসলে অনেক আইটেম হলে এত কিছু খাওয়া যায় না, অল্প অল্প করে খেতে হয় আর কি সব কিছুই। মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, কিছু কিছু একদম সুন্দর কালার চলে এসেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। আরও কিছু আছে, ওগুলো একটু ফ্রাই করতে হবে, তো যতটা সম্ভব তেলটা ছাড়িয়ে তোলা ট্রাই করতে হবে। এরপরে আমি আলুর চপটা ফ্রাই করে নিব, আলুর চপটা আমি বানিয়ে
ফ্রিজে রেখেছি, বেশিক্ষণ হয়নি, বানিয়েছি প্রায় 1.5 ঘন্টা মতো হবে। আমি আসলে সত্যি ফ্রোজেন খুব বেশি একটা খাই না, আমি যখন কাটটা তখন বানিয়ে খেতেই বেশি পছন্দ করি, এটা আমার অভ্যাস, এ কারণে আমি কম রান্না করি। আর একটা মতো আছে, এটা লাস্টের দিকে দিয়েছিলাম, এটা একটু ফ্রাই হবে। তো ঠিক আছে, মোটামুটি এটা সবগুলো হয়ে গেছে, এটা তুলে নিই, তারপরে আমি আলুর চপগুলো ফ্রাই করে নিব। তো ইফতারি তো সব বানানো শেষ, আমি এখন হলো বানাবো কনডেন্স মিল্কের একটা শরবত বানাবো। তো এই জন্য আমি ফার্স্টে লেবু চেপে নিচ্ছি, আর সাথে আছে কনডেন্স মিল্ক আর ঠান্ডা পানি, এই তিনটাই উপকরণ। এখানে কোনো চিনি টিনি যাবে না, যেহেতু কনডেন্স মিল্কে এমনিতেই অনেক মিষ্টি থাকে। এটা আমি মালয়েশিয়ান একটা জায়গায় দেখেছি আর কি, কনডেন্স মিল্কের শরবত। ঠিক আছে, আমি লেবুগুলো সব চেপে নেই তাহলে, এটা একটু লাচ্ছি টাইপেরও হবে। আমি এখানে প্রায় 1 জগ মতো বানাবো, কারণ আমি 3টা লেবু নিয়েছি। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক প্রায় এখানে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আছে, প্রায় 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না, ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিব এখন ঠান্ডা পানি, যতটুকু বানাবো ঠিক সেম অতটুকু ঠান্ডা পানি দিব আমি। এই যে হয়ে গেছে বানানো, দেখুন উপরে কি সুন্দর ফেনা হয়েছে, এটা একদম ঠিক লাচ্ছির মতো হবে। ঠিক আছে, তাহলে এটা এখন আমি ফ্রিজে এভাবে রেখে দিব। ইফতারি সব টেবিলে সাজানো হয়ে গেছে, কি কি আছে সব দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আস্তে আস্তে বক্সে ভরবো। তোষানের বাবা চলে এসেছে, তোষানের বাবাই আমাকে হেল্প করছে। ঠিক আছে, তাহলে আমি একটু হেল্প করি তোষানের বাবাকে। বসো, তুমি বসো, পড়ো এখানে বসো, পড়ো। ইফতারি শুরু করে দিয়েছি, আজানও দিয়েছে। তো তোষানের বাবা দিয়ে আসলো এক জায়গায় ইফতারি, আমি দিয়ে আসলাম। তো সবার সাথে মিলেমিশে খেতেই ভালো লাগে, যতটুকু পারি সবাই একসাথে মানে সময়টা উপভোগ করার ট্রাই করি আর কি। তো ইনশাআল্লাহ ইচ্ছা আছে সবাইকে বাসায় ইফতারি দাওয়াত দেওয়ার। তো আমাদের আগামী কালকে একটা দাওয়াত আছে, তো আমরা আসলে করে নেই, মানে টাইমটা সেট করে নিই, এর বাসায় এই, তার বাসায় ওই দিন, এভাবে না হলে দেখা যায় যে একই সাথে টাইম পড়ে যায়। তো এই আর কি, যাই হোক, আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। তোষান চিকেন ফিঙ্গারটা খুবই পছন্দ করেছে, সে আমি যখন ফ্রাই করি তখনই আলহামদুলিল্লাহ খেয়েছে, এখনও আবার বলছে আমি ওইটা খাবো, আমি চিকেনটা খাবো। তো বাচ্চাদের জন্য এগুলো আসলে খুবই লোভনীয় খাবার, কারণ বাচ্চারা চিকেনটা খুব পছন্দ করে। তো তোষানও তার ব্যতিক্রম না, তবে আলহামদুলিল্লাহ সে সবই খায়, শাক সবজি, এমন না যে তাকে চিকেন ছাড়া খাওয়ানো যায় না, তা নয়, সে আল্লাহ রহমতে সবই খায়, সবই খেতে পছন্দ করে। তো ঠিক আছে, ইফতারিটা শেষ করি তাহলে, আমরা আমাদের এই সময়টা আমরা সুন্দর মতো কাটাই। ইফতারির পরে আমি কিচেনে এসেছি, তো এরকম পরিবেশ মনে হয় সবার কিচেনেই হয় ইফতারির পরে, কারণ ইফতারিতে খাওয়া দাওয়ার পরে অনেকগুলো প্লেট গ্লাস সব কিছু জমে, তো ওগুলো ক্লিন করতে হয়। তো একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে 10-15 মিনিট মতো রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে আমি কিচেনে চলে এসেছি, এগুলো এখন সব ক্লিন করব। তারপরে হলো ভাত বসাবো, কারণ তো শান খেয়ে ফেলবে, ও তো আসলে সেরিতে খায় না, ইফতারও তেমন কিছু খায় না। আজকে অবশ্য চিকেন ফিঙ্গারটা সে খেয়েছে মাশাল্লাহ, ওইটা আপনারা বাচ্চাদের জন্য করতে পারেন, করে বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর হলো ইশের শরবতটা
মাশাল্লাহ খুবই টেস্ট হয়েছে। আমি আসলে বলার জন্য বলছি না, কর্নেস মিল্ক আর লেবুর যে মিশ্রণের শরবতটা বানিয়েছিলাম খুবই টেস্ট হয়েছে। কিছুটা লাচ্ছি লাচ্ছি টাইপের ভাব এসেছে, আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আমি এখন এগুলো সব ক্লিন করে নিব। কিচেন আমার সুন্দরভাবে এমনি গোছানোই আছে, যা শুধু সিঙ্কটাতে অবস্থা। তো সিঙ্কটা এখন সব বাসন টাসন পরিষ্কার করে ক্লিন করে নিলেই হয়ে যাবে, রাতের মতো আপাতত কাজ শেষ। তুষানের খাওয়া দাওয়া শেষ, সে তার বাবার সাথে ব্রাশ করছে। রাত্রে বেলা তাকে আমি ব্রাশ করাই, দুপুরেও করাই, কারণ মাঝখানে তার দাঁতে একটু সমস্যা হয়েছিল, কারণ তোষান প্রচুর চকলেট খেত। এখন চকলেট বাসায় আমি একদমই কিনি না, বাসায় কেউ আসলে যখন নিয়ে আসে শুধু ওইটুকুই, তাও আমি ওগুলো ওর কাছ থেকে লুকিয়ে রাখার ট্রাই করি, কারণ চকলেট দেখলে ওর মাথা খারাপ হয়ে যায়। আমি দেশে যখন যাই তখন দেখা যায় অনেক চকলেট নিয়ে যাই, তো তার ম্যাক্সিমাম চকলেটই ও খায় আর কি, কারণ তার চকলেট পছন্দ অনেক, তার দাদুর মতো। তার দাদু তার মানে চকলেট খুবই পছন্দ করে, আমার শাশুড়ি মা আর কি খুবই পছন্দ করে চকলেট, মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করে আমার শাশুড়ি। তো তোষান মিষ্টি জাতীয় জিনিস খুব একটা পছন্দ না করলেও চকলেটটা তার খুবই পছন্দ। সে বলছে, আম্মু আমার দিকে ক্যামেরা ঘোরাও, আমার দিকে ক্যামেরা ঘোরাও, মানে তাকে ভিডিও করতে বলছে, সে খুব মজা পায় ভিডিও করলে। তো তোষানের তো সব কাজ শেষ, সে তো দেখলেন পড়াশোনা করছে, হঠাৎ করে বই নিয়ে এসে আমাকে বলছে, আমি একটু পড়াশোনা করবো আম্মু, আমাকে একটু পড়াশোনা করিয়ে দাও। তো দেখলাম মাশাল্লাহ সে নিজে নিজেই সব বলতে পারছে, তার মানে সে স্কুলে সুন্দর মানে ভালোই প্র্যাকটিসটা করে ফেলেছে আর কি, আলহামদুলিল্লাহ মোটামুটি পারে। ভ্যাসলিন লাগিয়েছে মুখের চারদিকে, ঠোঁটে তার বাবা লাগাচ্ছিল, তার বাবারটা দেখে সে নিয়ে চারদিকে লাগিয়েছে। আসলে আমার বেডরুমে লাইটে একটু সমস্যা, এই কারণে রাত্রে এই রুমটাতে শ্যুট করলে ভিডিওগুলো একটু ব্ল্যাক ব্ল্যাক আসে আর একটু অন্যরকম আসে, এজন্য আমি অনেক সরি। তারপর তোষানের এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। আমার ব্লগ বা ভিডিওগুলো যদি একটুও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে, এবং আপনি দেখতে পাবেন আমাকে যদি আমাকে ভালো লাগে। আজকের মতো আল্লাহ হাফেজ।